প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ম্যাট্রিক্স ও নির্ণয়। তো শুরুতে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। আমাদের প্রথম বর্ষে স্টুডেন্ট যারা তোমরা কলেজে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো, মূলত তাদের জন্য আজকের ক্লাসটা একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। তো আশা করি ইতিমধ্যে তোমরা বইপত্র কেড়ে ফেলেছ। আমরা অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো নিচ্ছি, আমি আশা করব তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, লিখবে এবং বাসায় এটা চর্চা করবে। কারণ গণিত একটি এমন একটি বিষয় যে বিষয় অনুশীলনের কোনো বিকল্প নেই। অর্থাৎ তুমি যদি কিছুদিন গণিত অধ্যবসায় না থাকে, গণিতের উপরে বারবার প্র্যাকটিস না থাকে, তাহলে তুমি এটা ভুলে যাবে, এটাই স্বাভাবিক। যার জন্য এটা এমনি একটা সাবজেক্ট যেটা বুঝতে তো হবে, তোমার গণিত না বুঝতে তো হবে, অনুশীলন করতে হবে, বুঝে তুমি বুঝবে, বোঝার পরে সেইটা তোমার আয়ত্তে আনার জন্য তুমি এটাকে অনুশীলন করো, বারবার প্র্যাকটিস করো। আর এভাবে কিছুদিন করতে করতে তোমার একটা এটার উপরে একটা দক্ষতা সৃষ্টি হবে এবং সেটা তোমার বিভিন্ন পর্যায়ে এই দক্ষতা তুমি কাজে লাগাবে। তা আমি আশা করি যে তোমরা নিয়মিত গণিতটাকে চর্চা করবে। গণিত অলিম্পিয়াড হচ্ছে, নানান ধরনের গণিত সেখানে, নানান ধরনের গণিতের উপরে তোমার বিভিন্ন ধরনের বিষয়বস্তু থাকে, সেখান থেকে প্রবলেমটা সলভ করে নিয়ে আসতে হয় খুব কম সময়, অল্প সময়ের ভিতরে। তোমরা এইসব জায়গায় তোমরা পার্টিসিপেট করতে পারো। গণিতের উপরে আকর্ষণ বৃদ্ধি করার জন্য, গণিতকে তোমার সঙ্গী করার জন্য কিন্তু এইসব যে গণিত অলিম্পিয়াড বলো বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা এগুলো করান, তারা গণিতকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এগুলো করে থাকে। তাই তোমাদের গণিতকে ভালোবাসতে হবে। আর গণিতে যদি তুমি ভালো করতে পারো, দেখো পদার্থবিজ্ঞানের ভাষাই হচ্ছে কিন্তু গণিত। গণিত ভালো না বললে কিন্তু পদার্থবিজ্ঞান বোঝা যাচ্ছে না, রসায়ন বোঝা যাচ্ছে না। যার জন্য আমাদের গণিতটাকে খুব অন্তরের সাথে অন্তর দিয়ে এটাকে ভালোবাসতে হবে, এটা করতে হবে এবং এর সাথে প্রেম করতে হবে, ভালোবাসা করতে হবে। তাই একবার তোমরা গণিতে অনেক ভালো হয়ে গেছো আর এটার প্রতি খুব আগ্রহ থাকতে পারি না, এ কথা বলা যাবে, আমাকে সলিউশন করতে হবে, আমি এখন না পারি, আমি মাথায় রাখবো, পরবর্তীতে আমি চেষ্টা করবো, এটা কিভাবে এই জিনিসটা আসলো, কিভাবে আসলো, এটা সার করিয়ে দিয়েছেন দেখে একটু বই বা একটা গাইড বই বা কোনো অঙ্ক দেখবে না, তুমি নিজে নিজে চেষ্টা করবে। একেবারে যখন তুমি মানে আর যখন কোনো উপায় না, তখন তুমি একটা হেল্প নিতে পারো, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে, চিন্তার রাজ্যে ঢুকতে হবে, ঢুকে আর গণিত তুমি যত চিন্তা করো তত তোমার মেধা শক্তি খুলে যাবে। যার জন্য গণিতকে তোমাদের ভালোবাসতে হবে। তো আজ আর কথা না বাড়িয়ে আমরা প্রথম অধ্যায়টা শুরু করলাম, যে ম্যাট্রিক্স ও নির্ণয়। তোমরা জানো যে নির্ণয় সম্পর্কে তোমাদের একটু ধারণা ছিল মাধ্যমিক স্তরে, কিন্তু ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের ধারণা নাই। ম্যাট্রিক্সটা হচ্ছে বিজ্ঞান ও গণিতের তথ্য, কিছু তথ্যগুলো নিয়ে রো অর্থাৎ সারি এবং কলাম আকারে যদি সাজানো যায়, সাজিয়ে যে আমরা বিন্যাস তৈরি করতে পারি, আয়তাকার বিন্যাস, সেইটাই হচ্ছে কি ম্যাট্রিক্স। যেমন আমি একটু দেখি প্যাটার্নটা এরকমের, A11, A12, A13, A22, A2, sorry,
মডুলাস মানে কোন একটা দৈর্ঘ্যের মান যদি বের করতে চাই মডুলাস চিহ্ন ব্যবহার করতে হয় সেখানে ভিতরে কোনো মাইনাস থাকলে পজিটিভ এসে যায় লেন এই সব ক্ষেত্রে মডুলাস চিহ্ন ব্যবহার করতে হয় তো সেটা আমরা পরে আলোচনা করতেছি এই দুই দাগ দিয়ে কিন্তু এখানে আমরা সেই সব জিনিস বলবো না আমরা বলবো এই দুই দাগ দিয়ে এই ধরনের খারাপ দুটো দাগ থাকলে নির্ণয় এটা নির্ণয়কের সঙ্গে চিহ্ন তো ওটা আমরা পরে আসি আগে আমরা এখান থেকে শুরু করি তো এম ম্যাট্রিক্স এর একটা প্যাটার্ন এইভাবে ম্যাট্রিক্স এই যে থার্ড ব্র্যাকেট আমরা দিলাম অথবা ম্যাট্রিক্সকে আমরা এভাবে ধরে ডিলুট করতে পারি এই চিহ্নের সাহায্যে আমরা ডিলুট করতে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে এই যে কিছুগুলো বড় লেখা হলো এই যে বড়গুলো লেখা আছে এইগুলোকে বলা হয় ভুক্তি ম্যাট্রিক্সের ভুক্তি তো আমরা এখানে একটা জিনিস দেখব যে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু রকমের সারি আছে কয়টা একটা দুইটা তিনটা আমরা এবার লিখছি আরো সামনে লেখা যাবে বা কিছু লেখা যাবে আমরা আসতেছি তো এবারে আমাদের সারি আছে কয়টা একটা দুটো তিনটা আমাদের তিনটা কি আছে সারি তা তোমরা লিখে রাখো যে এভাবে ভূমি বরাবর যে মানগুলো থাকে সজ্জিত সেগুলো বলা হচ্ছে কি সারি এরপর তাহলে আমাদের এখানে তিনটা সারি আছে এরপর এই উলম্ব আকারে একটা আছে দুইটা আছে তিনটা আছে এই উলম্ব আকারে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি কলাম এগুলো হচ্ছে কলাম এগুলোর নাম হচ্ছে কলাম তা রো এবং কলাম এই দুটো জিনিস মিলিয়ে ধরে ম্যাট্রিক্সের বিন্যাস তা আমরা এখানে দেখলাম যে এই ধরনের একটি প্যাটার্ন যদি থাকে সেটার নাম দেওয়া হয়েছে ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য হলো যে এরা সারি এবং কলাম আকারে বিন্যস্ত থাকে তো আমরা এই ম্যাট্রিক্সটা কিন্তু একজন গণিতবিদ উনি এটা প্রথম অবস্থায় এটা ইয়ে করছিলেন ওনার নাম হচ্ছে আর্থার কিং উনি প্রথমে এটা জনক এই ম্যাট্রিক্সের জনক বলা যায় আর্থার কেলিকে আর কি উনি এটা প্রথম অবস্থায় ওনার আগে অনেকে এটা উদ্ভাবন করছেন শুরু করেছিলেন এরা উনি বা মানে এটা প্র্যাকটিক্যালি উনি বাস্তব রূপ দিয়েছেন এই জন্য ওনাকে এটা জনক বলা হয় ম্যাট্রিক্সের জনক আর্থার কিং হওয়ার এখন আমরা এই যে সারি এবং কলমগুলো আমরা লিখলাম এখানে এই সারি এবং কলমের মধ্যে যে মানগুলো থাকবে এগুলোকে আমরা বলব কি ম্যাট্রিক্সের ভুক এখন আমরা এখানে একটা জিনিস লিখেছি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এগুলো দিয়ে আমি কি বুঝি এ ওয়ান ওয়ান অর্থাৎ প্রথম সারির প্রথম কলম এ ওয়ান ওয়ান এটা দিয়ে আমরা বুঝি প্রথম সারি এ প্রথম কলাম এ ওয়ান টু দিয়ে আমরা বুঝি তাহলে প্রথম সারির প্রথম কলাম প্রথম সারি প্রথম
এই অঙ্ক দিয়ে বুঝি, এটা দিয়ে আমরা বুঝি প্রথম সারির, এইটা হলো দ্বিতীয় কলাম। এই অঙ্ক দিয়ে আমরা বুঝি প্রথম সারির, এটা প্রথম সারি এক দুই তিন, দ্বিতীয় কলাম। এভাবে আমরা লিখতে থাকি। এভাবে যখন আমরা এখানে আসব এই পদটা, তখন আমরা লিখব এ টু কত ওয়ান, দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, এটাকে বলা হয় দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি, এটাকে বলা হয় তৃতীয় সারি, তৃতীয় সারি। তো প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। তো প্রথম সারিতে এবার লেখা যায় প্রথম সারির দ্বিতীয় কলামকে এই উপাদানটার নাম, এই উপাদান প্রথম সারির তৃতীয় কলামে এটা আছে প্রথম সারি। তাহলে আমরা কি লেখলাম এখানে, এ তিনটে গেল, এবার আমরা এখানে আসি দ্বিতীয় সারি, এই যে দেখছি দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির প্রথম কলাম, এটাকে আমরা বলবো কি দ্বিতীয় সারির, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এই অবস্থানে আছে এ টু টু, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। আমরা যদি লিখি এরপর এ টু টু, এ টু থ্রি দ্বিতীয় সারি তৃতীয় কলাম, এ টু থ্রি দ্বিতীয় সারি দ্বিতীয় সারিটা আর তিন তৃতীয় কলাম, এক দুই তিন সারি তৃতীয় কলাম, এ থ্রি ওয়ান, এ থ্রি ওয়ান। এবার আমাদের এটা আসছে, তো এ থ্রি ওয়ান বলতে যাবে এটা, এটা হচ্ছে কি এ থ্রি ওয়ান হচ্ছে এইটার প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। তা আমরা কি লিখবো, তৃতীয় সারি কলাম মানে প্রথম কলাম, এক মা এটা কি তাহলে এই বোধানটা, এটা হচ্ছে এক দুই তিন, তিন 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 বোঝাবে কিন্তু প্রথম সংখ্যা দিয়ে তৃতীয় সারি, এ থ্রি টু তৃতীয় সারি দ্বিতীয় কলাম। এন্ড লাস্ট ওয়ান আমি যেটা লিখেছি এ থ্রি থ্রি হচ্ছে তৃতীয় সারি তৃতীয় কলাম। হ্যাঁ, আমাদের কোন এখানে যে ভুক্তিগুলো লেখা হচ্ছে তার পজিশন অনুসারে আমি এগুলো তোমাদেরকে লিখে দিলাম, তোমরা জিনিসটা খাতায় উঠে নিও। তো আমরা পুরো জিনিসটাকে আমরা একটা ব্যাখ্যা দিলাম যে কোন জায়গাটাকে কি বলে, এবং একটা ম্যাট্রিক্স যখন আমরা নির্ণয় করব তখন এই ম্যাট্রিক্সের কোন পজিশনটা কি এটা আমাদের দরকার হবে, যার জন্য আমরা শিখেছিলাম। তাহলে আমাদের একটা ম্যাট্রিক্সের ভিতরে রো থাকে অর্থাৎ সারি থাকে এবং কলম থাকে, এবং সারি এবং কলমের যে যতগুলো সারি এবং যতগুলো কলম আছে এর মধ্যে যতগুলো আমাদের পদ আছে এগুলো হয় ভুক্তি।
তো আমরা এবং আরেকটা শিখলাম কি এখানে যে একটা ম্যাট্রিক্সকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই যে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমরা একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি এই হলো আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা যে এইভাবে থাকলে এটাকে এই যে বলা হয় এরপর আমরা শিখব ম্যাট্রিক্সের এই আমি লিখেছি A1, A2, A1 জন্য আমরা কিন্তু উপাদানগুলোকে এভাবে আরো বাড়াতে পারি এদিকে কিন্তু আরো আমাদের থাকতে পারে আমাদের নিচেদিকে কিন্তু আরো থাকতে পারে মানে এই তিনটা তানা কিন্তু আরো নিচে দিকে থাকতে পারে এখন লিখে আমরা লিখতেছি থার্ড ব্র্যাকেটে হয়ে যাবে এখন আমরা ম্যাট্রিক্সের ক্রম সম্পর্কে একটু দেখো ম্যাট্রিক্সের ক্রম কি আমি যদি দেখি ও A11 বা আমি সংখ্যা দিয়ে দেখি 1 2 4 6 3 1 এটি আমি বলি এই ম্যাট্রিক্সে আমাদের সারি হচ্ছে কয়টা একটা দুইটা এই ম্যাট্রিক্সে কলাম কয়টা একটা দুইটা তিনটা সো এই যে আমরা স্ট্রাকচারটা লিখলাম এটাকে আমরা বলবো 2/3 অর্থাৎ 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স অর্থাৎ দুইটা সারি তিনটা কি কলাম 2/3 থেকে বলা হয় ক্রস না আমরা করব এভাবে 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সে আমাদের সারি আছে কয়টা দুটো একটা সারি একটা সারি এই ম্যাট্রিক্সে কলাম আছে কয়টা তিনটা একটা দুটো তিনটা সো এই ম্যাট্রিক্সকে আমরা বলবো কি 2/3 ক্রমের একটি ম্যাট্রিক্স এখন আমরা যদি এখানে লিখলাম 5 2 3 তাইলে আমরা এক্ষেত্রে যদি আমরা কিছু আরো ম্যাট্রিক্সের কিছু ভাগ আছে যে আমরা যদি বলি যে এই যে একটা জিনিস দেখা যায় এইটা বলা হয় প্রধান কর্ম ম্যাট্রিক্সের প্রধান এদিক থেকে করতে হবে তো এটা বলা হয় কি প্রধান কর্ম এখন এই করণটা বাদে এখানে আমি একটা শূন্য লিখলাম এখানে একটা শূন্য লিখলাম এখানে শূন্য লিখলাম শূন্য লিখলাম শূন্য লিখলাম আমরা জিরো দিলাম তাই এই যে প্রধান করণ আছে না এটা এটা এর উপরে বা নিচে সবগুলো আমরা শূন্য লিখেছি কিন্তু তাই না তাহলে এখন এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো কি কর্ণ ম্যাট্রিক্স এগুলোকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স এই কর্ণ ম্যাট্রিক্সে যদি এই প্রধান কর্ণের উপাদানগুলো একই থাকে যেমন আমি যদি এখানে 3 3 3 3 এখন এটার আর একটা নাম আছে একই রকম যদি থাকে আবার আমি যদি এটাকে এভাবে লিখতে পারি 1 0 0 0 1 0 0 0 1 এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অফ এটাক ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স এর প্রধান ধরনের উপাদানগুলো থাকে এক আর এটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স এর এইভাবে অনেকগুলো কি আছে আবার একটা ম্যাট্রিক্স কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারো কে একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এ কে আমি যদি এখন ট্রান্সপোজ করি তাইলে
এই ম্যাট্রিক্সের এত সমস্যা দেখো এ ট্রান্সপোজ হবে আমি কি এগুলো সবগুলো শূন্য লিখেছি আমি পরিষ্কার করে দেখি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ওয়ান মাইনাস ওয়ান থ্রি টু থ্রি মাইনাস ফাইভ সিক্স মাইনাস সেভেন ওয়ান এটা ম্যাট্রিক্স এখন এই ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে ট্রান্সপোজটা হচ্ছে কি যে এখানে আমাদের যে রোগুলো আছে যে রোগুলো আছে সেই রোগুলো হয়ে যাবে এরকম মানে সারি রোমানিক সারি সারিগুলো হয়ে যাবে কলাম রো বা সারি তাকে আমরা বলবো রো বা সারি রোটা বা সারি হয়ে যাবে কি কলাম তাই এখানে আমি এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ যদি আমি করতে চাই তাহলে আমি কি এ কি যদি আমরা প্রকাশ করবো এই ট্রান্সপোজ হবে ওয়ান মাইনাস ওয়ান থ্রি টু থ্রি মাইনাস ফাইভ সিক্স মাইনাস সেভেন ওয়ান এটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তা আমরা দেখলাম একটা ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলা যায় কিভাবে একটা ম্যাট্রিক্সকে আমরা এখন আমি যদি বলি এইভাবে এটা কলাম ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স যেমন ওয়ান টু থ্রি এটা একটা কলাম ম্যাট্রিক্স এই কলাম ম্যাট্রিক্সে তোমরা বলো তো দেখি যে এখানে কলাম আছে কয়টা কলাম আছে একটা সারি আছে কয়টা এক দুই তিন তো এটা কত অর্ডারের ম্যাট্রিক্স তখন আমরা বলবো এটাকে থ্রি বাই ওয়ান অর্ডারের ম্যাট্রিক্স কারণ আমার এখানে সারি আছে তিনটা একটা দুইটা তিনটা আর কলাম আছে একটা সো এটা একটা থ্রি বাই ওয়ান অর্ডারের একটা ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স এখন আমি যদি বলি সারি ম্যাট্রিক্স কি তো দেখি আমরা সারি ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে পারি যেমন এটাকে আমি যদি লিখি ওয়ান টু থ্রি এটাই লিখলাম এটা হচ্ছে আমাদের একটা কি সারি ম্যাট্রিক্স তার সারি আছে কয়টা একটা সারি আছে কলাম আছে কয়টা এক দুই তিন তো ওয়ান বাই থ্রি তিনটা কলাম একটা দুইটা তিনটা তাহলে এক দুই তিন আর একটা আছে কি সারি তো এটাকে আমরা এভাবে লিখি সো এটাকে জেনারেলি ডিনোট করা হয় এভাবে যে যে কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলম আমরা কিভাবে ডিনোট করতে পারি সেটা হচ্ছে যে এম বাই এ এখন আমাকে যদি বলা হয় এম বাই এম এ মান থাকবে মনে করো এম এর মান তিন এম এর মান দুই তখন আমরা লিখবো থ্রি বাই টু কর্মের একটি ম্যাট্রিক্স তো তোমরা থ্রি বাই টু কর্মের একটা ম্যাট্রিক্স যদি লিখতে চাও তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি একটি থ্রি বাই টু কর্মের একটা ম্যাট্রিক্স লেখো তখন কি করবে তোমার বুঝতে হবে কি যে আমার ওই ম্যাট্রিক্সে তিনটা থাকবে সারি তাহলে লিখবো আমি ফোর ফাইভ মাইনাস নাইন সিক্স সেভেন ওয়ান ফোর টু ফাইভ এখন এটা কি হলো এটা কি তিন কোন ম্যাট্রিক্স হলো কিনা এখানে আছে তিনটা এক দুই তিন কলাম আছে কয়টা দুটো আমি কলাম বেশি তিনটা তাহলে একটা আমাকে কি করতে হবে কলামটাকে কি করতে হবে মুছতে হবে মুছতে কি হয়ে গেল এটা কোন ধরনের ম্যাট্রিক্স হবে তখন আমার কাছে এটা কি তিন কোন ম্যাট্রিক্স হবে হবে না তখন আমাদের কি করতে হবে সিক্স আর ফাইভ এটা নিচেটা মুছতে হবে সারি আছে কয়টা এই ধরনের ম্যাট্রিক্স কি আমার সম্ভব কিনা এটা তোমাদের একটা কাজ আমি কি লিখছি থ্রি বাই টু কোনো একটা ম্যাট্রিক্স থ্রি তিনটে থাকবে কি সারি এক দুই তিন সিক্স বা অন্য কিছু নাই দিলাম জিরো ওয়ান এইটা একটা কত পরিমাণ ম্যাট্রিক্স এটা এক দুই তিন সারি কয়টা একটা দুইটা তিনটা আমি যদি এটা মুছে দেই তা কি দাঁড়াইলো এক দুই
তিন, সারি হলো তিনটা, আমি অবশ্য করে দিচ্ছি, আর কলম হলো কটা, একটা দুই। তো আমি করতে চাচ্ছিলাম না, হয়ে গেল। তাহলে এই ম্যাট্রিক্স কে আমরা বলবো কত ক্রমের ম্যাট্রিক্স, থ্রি বাই টু ক্রমের একটি ম্যাট্রিক্স। আবার বলছি সারি কয়টা, একটা দুটো তিনটা, ম্যাট্রিক্স এর আমরা চিহ্নটা দিয়ে দিতে পারি। সারি হচ্ছে কয়টা, এক দুই তিন, কলাম কয়টা, একটা দুটো। সো এটাকে আমরা বলবো কোন ধরনের ম্যাট্রিক্স, থ্রি বাই টু ক্রমের একটি ম্যাট্রিক্স। তা তোমরা বুঝবে ম্যাট্রিক্স এর ক্রম কিভাবে আমাদের নির্ণয় করতে হয়, সারি সংখ্যা আগে কলামের সংখ্যা আমরা পরে দিয়ে এগুলো আমরা নির্ণয় করব। এখন আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ম্যাট্রিক্স এর সারি কি, কলাম কি, ম্যাট্রিক্স এর ভুক্তি কি, এবং সারি ম্যাট্রিক্স কি, কলাম ম্যাট্রিক্স কি, এগুলো আমরা একটা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন ম্যাট্রিক্স এর আমাদের কিছু কার্যক্রম আছে, যোগ বিয়োগ আমরা কেমন করে করবো সেটা নিয়ে আমি একটু দেখাই, একটা তোমাদের এক্সাম্পল দিতে পারি, ইজি একটা দিতে পারি। যেমন আমি যদি লিখি এ একটা ম্যাট্রিক্স, এবং সেখানে আমরা দেব হলো ওয়ান টু থ্রি টু ওয়ান ফাইভ, এই কথা দিলাম। বি আর একটা ম্যাট্রিক্স যদি থাকে আরো দিলাম, মানে জিরো টু ওয়ান, আর বি আর একটা ম্যাট্রিক্স দিলাম সেটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি জিরো ফোর ফাইভ ওয়ান জিরো থ্রি, এ আমরা দুটো ম্যাট্রিক্স দিলাম। এখন এই ম্যাট্রিক্স দুটাকে আমরা অ্যাড করব, নিয়ম হচ্ছে কি এ প্লাস বি, এখন দুইটাকে আমরা যোগ যদি করি তাহলে আমরা এভাবে লিখব ওয়ান টু থ্রি টু ওয়ান ফাইভ জিরো টু ওয়ান প্লাস, আমরা এই ম্যাট্রিক্স মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি শূন্য ফোর ফাইভ ওয়ান জিরো থ্রি, সমান চিহ্ন দিয়ে আমরা কাজটা করবো। এখন এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ করো, ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে আমাদের জিরো আসে, এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ করো জিরো আসে, এটার সাথে সিক্স আসে, দুইয়ের সাথে শূন্য টু আসে, ফাইভ আসে, এটার সাথে এটা টেন আসে, জিরোর সাথে ওয়ান দ্যাট ইজ ওয়ান, টু এর সাথে জিরো যোগ মানে টু, ওয়ানের সাথে থ্রি মানে ফোর। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স পেলাম, এবং সেই ম্যাট্রিক্সটা হলো কি, কত অর্ডার ম্যাট্রিক্স, এখানে আমাদের সারি আসছে কটা, একটা দুইটা তিনটা, কলাম আসছে একটা দুইটা তিনটা, থ্রি বাই থ্রি অর্ডার একটি ম্যাট্রিক্স। তাহলে আমরা শিখলাম যে ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয়। এখন আমরা আরেকটু যদি দেখবো যে একটা ম্যাট্রিক্স যদি আমাদের দেওয়া থাকে তার সাথে আমরা কোন সংখ্যা কিভাবে আমরা গুণ করতে পারি, একটি ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার সাথে আমরা কোন সংখ্যা যদি গুণ করতে চাই, ধরি আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ সমান সমান আমরা লিখব কি মাইনাস টু ওয়ান থ্রি মাইনাস ফোর ফাইভ সিক্স থ্রি টু ওয়ান, একটা ম্যাট্রিক্স। কারণ আমাকে যদি বলে যে আর একটা ম্যাট্রিক্স, এই যে আমরা মুছে ফেলছি অবশ্য যে বি কল টু যদি দেওয়া থাকে যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, এটা একটা আইডেন্টিটি। এখন আমাকে যদি বলে যে তুমি নির্ণয় করো এ প্লাস ফাইভ বি নির্ণয় করো, আমাকে বলো এ প্লাস ফাইভ বি নির্ণয় করো, তখন আমরা কি করবো, এ প্লাস ফাইভ বি যখন আমাকে নির্ণয় করতে বলবে তখন আমরা এই ফর্মুলে আসবো, এই ম্যাট্রিক্সটা লিখব, সলিউশনে আমরা লিখব যে এ প্লাস
5d equal to ওই ম্যাট্রিক্সটা লিখবো minus 2 1 3 minus 4 5 6 3 2 1 plus এই 5 টা লিখবো 5 লিখে এবার 1 0 0 0 1 0 0 0 1 এখন দেখি যে এখানে আমাদের এই ম্যাট্রিক্সের সামনে একটা 5 গুণাকার আছে তো ওটাকে আমাদের গুণ করতে হবে minus 2 1 3 minus 4 5 6 3 2 1 এটাকে আমরা লিখতে হবে কি 5 গুণের নিয়ম হচ্ছে সামনে যে সংখ্যাটা আছে প্রত্যেকটা ভুক্তিকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে 0 0 0 5 0 0 0 5 এখন আমরা ওই যে আগে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে ম্যাট্রিক্সে আমরা যোগটা আমরা কিভাবে করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স যোগ করতে হবে ওই ভুক্তির সাথে এ অনা এখানে আছে এ অনা এটা এটা যোগ করলে মাইনাস টু প্লাস ফাইভ দ্যাট ইস থ্রি শূন্য যোগ ওয়ান যোগ জিরো দ্যাট ইস ওয়ান থ্রি যোগ জিরো দ্যাট ইস থ্রি জিরো মাইনাস ফোর জিরো দ্যাট ইস মাইনাস ফোর ফাইভ প্লাস ফাইভ দ্যাট ইস টেন সিক্স যোগ জিরো সিক্স নিচেরটা থ্রি এখন দুইয়ের সাথে শূন্য যদি করি দুই আসে আর ওয়ানের সাথে ফাইভ করলে সিক্স তা আমাদের এই ধারণা হলো এটা আমরা শিখলাম ম্যাট্রিক্সে কি যোগ তাহলে আমাদের ম্যাট্রিক্সে যোগ আমরা কিভাবে করতে পারি ম্যাট্রিক্সে যোগটা যদি করতে চাই ওই ভুক্তির সাথে ওই ভুক্তি প্রথমে ভুক্তি ইয়ান আনার সাথে ইয়ান আনি এ ওয়ান এর সাথে এ ওয়ান কে যোগ করতে এ ওয়ান এর সাথে এ ওয়ান থ্রি অন্য ম্যাট্রিক্সে ওয়ান থ্রি যোগ করতে যোগ করে আমাদের এই ধরনের জন্য সেটা হবে সো এই ম্যাট্রিক্সটাকে আমরা কত অর্ডারে ম্যাট্রিক্স বলবো এটা একটা এক সারি এক দুই তিন কলাম আছে ওটা একটা দুইটা তিনটা তাই এটাকে আমরা বলবো থ্রি বাই থ্রি অর্ডার একটি ম্যাট্রিক্স তা আমরা শিখলাম যে ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি ম্যাট্রিক্সের মানে যে কোন আকারে থাকলে কোন ম্যাট্রিক্স কি বলে কিছু সঙ্গে আমরা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা যদি এখন এই জায়গায় ম্যাট্রিক্সের নিয়মটা দেখে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে নবী অঙ্কটাই আমি ম্যাট্রিক্সের নিয়মটা দেখাই দেবো তো এখানে আমি মাইনাস এখন মাইনাস যদি দিয়ে দিই তাহলে আমাদের এখানে আসবে কি সব ঠিক থাকবে শুধু তোমাকে বলতে হবে যে মাইনাস তাহলে মাইনাস এই মাইনাস থাকবে তাহলে আগে মতো শুধু মাইনাস এর সিম দিয়ে গুণ করতে হবে তো সেক্ষেত্রে আর কি মাইনাস টু ওয়ান থ্রি মাইনাস ফোর ফাইভ সিক্স থ্রি টু ওয়ান আর এখানে আসতেছে মাইনাস যদি আমি যদি এখন এখানে একটা মজার ব্যাপার হলো এখানে প্লাস দিয়ে মাইনাস এখানে দিয়ে দিলাম মাইনাস ফাইভ জিরো 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 মাইনাস ফাইভ জিরো 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 মাইনাস এখন আমরা ওই আগের মতো কাজটা করবো যা আমি ব্যবহার করেছি সেই ভাবে এটা কিভাবে করবো এটার সাথে এটা যোগ করবো সেভেন মাইনাস সেভেন ওয়ান এর সাথে শূন্য আগে যা করছি তাই শুধু চিহ্ন যা আছে সেভাবে তো আমরা শিখলাম একটা ম্যাট্রিক্স কে কিভাবে অন্য একটা ম্যাট্রিক্স এর সাথে যোগ করতে হয় একটা ম্যাট্রিক্স কে কোন সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয় আর আমরা কি শিখলাম একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্স এর আমরা কি বিয়োগ আমরা কিভাবে করতে পারি মাইনাস আমরা কিভাবে করতে পারি এই জিনিসগুলো কিন্তু আমরা আজকে শিখেছি তোমরা তাহলে বাড়িতে কিছু অঙ্ক করবে যেমন আমি কয়েকটা দিচ্ছি এই হোমওয়ার্কটা করবে ম্যাট্রিক্সের যোগ এবং কি ম্যাট্রিক্সের কি
তোমরা হোমওয়ার্কটা করবে এভাবে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিছি এইজাবল দিলাম এইজাবলটা তোমরা হোমওয়ার্কটা করবে এভাবে যে এক নম্বরে দেখো তো ধরো একটা ম্যাট্রিক্স দিলাম 0 1 2 minus 1 5 6 minus 1 7 একটা ম্যাট্রিক্স দাও হলো বি একটা ম্যাট্রিক্স দাও হলো 7 2 1 6 5 9 3 2 1 তুমি কি না করবে হোল এ মাইনাস 5 বি ইকুয়াল টু 1 এক নাম্বার একটা অঙ্ক এটা তোমার বাড়ির কাজ থাকে আমি আরেকটা বাড়ির কাজ দিচ্ছি ধরো আরেকটা আমি টিপ দিলাম দুই নাম্বার একটা আমি অঙ্ক দিলাম 9 3 5 6 7 1 10 2 6 আবার 10 সমান সমান এটা দিলাম আবার 20 সমান সমান আরেকটা আমি দিলাম সেটা হচ্ছে কি 1 1 5 6 2 7 3 minus 1 0 তুমি এখান থেকে করবে কি এখান থেকে করবে যে nine a plus six b নির্ণয় কর এটা নির্ণয় কর নির্ণয় এরপর five a এখানে দুটো অঙ্ক দিলাম তোমাদের five a minus two b নির্ণয় তাহলে আমরা এখানে তোমাদের দুটো অঙ্ক দিয়েছি এই অঙ্ক দিয়ে তোমরা বাড়িতে করবে তো আমরা আজকে কি কি শিখলাম বলো ম্যাট্রিক্স কাকে বলে আমরা একটু ফিডব্যাক করি ফিডব্যাকে যাই আমরা আজকে তোমার ম্যাট্রিক্স সম্পর্কে যে একটু ধারণা দিয়েছি তোমরা প্রথম বর্ষের স্টুডেন্ট হিসেবে তোমরা এই জিনিসগুলো প্রথম থেকে একটু একটু করে ধরে ধরতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি তো আজকে আমরা শিখলাম যে ম্যাট্রিক্স এর সংজ্ঞা শিখছি ম্যাট্রিক্স কি এর সম্পর্কে আমরা জানিয়ে দিয়েছি যে গণিত বা বিজ্ঞান বিষয়ে যে কিছু যে তথ্য যদি থাকে সেই তথ্যগুলোকে আমরা যদি কি আকারে রো এবং কলাম আকারে আমরা এটাকে সাজিয়ে যদি আমরা আয়তাকারটা বিন্যাস করতে পারি তাহলে ওটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারি এই ম্যাট্রিক্স এর আমরা সংজ্ঞা দিয়েছি তারপর ম্যাট্রিক্স কে আমরা অনেকগুলো সংজ্ঞা করেছি ম্যাট্রিক্স এর যেমন বর্গ ম্যাট্রিক্স কাকে বলে তারপর ম্যাট্রিক্স ট্রান্সপোজ কি তারপর কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে তারপর আমি শিখিয়েছি স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমি শিখিয়েছি তারপর আমরা বলছি যে অভিধান ম্যাট্রিক্স কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হ্যাঁ সেটা আমরা দেখেছি উদাহরণ দিয়েছি এবং আমরা আর কি শিখেছি এখান থেকে সর্বোপরি আমরা শিখেছি ম্যাট্রিক্স এর যোগ দুইটা ম্যাট্রিক্স যদি থাকে সেই ম্যাট্রিক্স গুলোকে আমরা কিভাবে যোগ করতে পারি একটা ম্যাট্রিক্স এর সাথে আরেকটা ম্যাট্রিক্স আমরা কিভাবে যোগ করতে পারি সেটা আমরা দেখলাম আর আমরা কি দেখিয়েছি যে দুইটা ম্যাট্রিক্স কে কিভাবে আমরা বিয়োগ করতে পারি সেটা আমরা দেখিয়েছি আর আমরা দেখিয়েছি যে একটা ম্যাট্রিক্স এর সামনে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে ওই ম্যাট্রিক্স কে কিভাবে গুণ করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখিয়েছি আমরা আল্লাহ যদি বাঁচায় তা নেক্সট ক্লাসে আমরা যখন আলোচনা করব যদি আমি সুযোগ পাই তো এখান থেকে আমরা ম্যাট্রিক্স এর গুণ একটা ম্যাট্রিক্স এর গুণ কিভাবে করে একটা ম্যাট্রিক্স এর সাথে আর একটা ম্যাট্রিক্স এর গুণ কিভাবে করতে হয় সেই গুণের ফর্মুলা আমরা দিয়ে দেব তোমরা সেটা করতে পারবে তো আজকে আমি মোটামুটি আজকে এখানে শেষ করতে যাচ্ছি তো আমার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ আবু বকর হাওলাদার সহকারী অধ্যাপক চিটকা খাজার আহমদ আলী ডিগ্রি কলেজ তোমরা প্রথম বর্ষের স্টুডেন্ট যারা আসো আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো যদি কোথাও কোথাও সমস্যা সৃষ্টি হয় তো কলেজ পেজ অথবা আমার সাথে যোগাযোগ করার অনেক সুযোগ আছে তোমরা সেটা করে নিলে এক্ষেত্রে আমার কোনো অসুবিধা থাকবে না সো তোমরা এই কাজটা করবে কারণ প্রথম দিক থেকেই আশা করি তোমরা গণিতের উপরে যদি একটু মনোযোগ দাও গণিত এমনই একটা বিষয় তোমরা সব জায়গায় গণিতের ব্যবহার আছে সব জায়গায় প্রত্যেকটা স্টেজ সো এটাকে তোমরা মনে মধ্যে নিয়ে গেলে এটাকে মানিয়ে নিলে এর সাথে বন্ধুত্ব করবে এর সাথে ভালোবাসা করবে তাহলে দেখবে এটাকে ভালো লাগবে সবসময় এই কথা
বলে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।